بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين. নাহনাদুহু অনুসাল্লি আলা রসুল হিলকারী আম্মাবাদ সম্মানিত দিনী মাহতারম গোলাম সরোয়ার ভাই দুবাই থেকে প্রশ্ন করেছেন যে তাবিজ কবজ ব্যবহার করা যাবে কি না অল জবাব ইল্লাহ তাওফেফ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণে যে বিভিন্ন রোগ থেকে মুক্তির জন্য অনেক ভাইরা মানুষের বদনজর থেকে বাঁচার জন্য অথবা শয়তানের বিভিন্ন ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য এমনিভাবে ছেলে হওয়ার জন্য বা মেয়ে হওয়ার জন্য অনেক সময় আবার পরস্পর গাঢ় ভালোবাসা মোহব্বাত সৃষ্টির জন্য আবার অনেকে রাস্তাঘাটে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য ব্যবসা বাণিজ্য অধিক আয় উন্নতির জন্য এক কথায় এমন কোনো কিছু নাই যে সম্পর্কে তাবিজ তাবিজওয়ালাদের কাছে তাবিজ নাই সব ব্যাপারই তাবিজ আছে নূতন বাড়িতে শয়তানি কার্যক্রম শয়তানের সার্বিক ক্ষয়ক্ষতি থেকে মুক্তির জন্য সমস্ত ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কি করে বিভিন্ন ধরনের ধাতু দ্বারা নির্মিত রৌপ্য পাথর তামা বা লোহার আংটি ফিতা সুতার কায়তানে জাতীয় ব্যবহার করা হয় কোরআন শরীফের আয়াত লেখা অথবা আয়াতের নম্বর লেখা বা কোনো কালি দিয়ে জাফরানের কালি দিয়ে লেখে বিভিন্ন ধরনের নকশা লেখে লেখে তাবিজ কবজ বানিয়ে কোমরে গলা মাথায় অথবা বাড়ির চতুর্দিকে অথবা ঘরের দরজার সামনে বিভিন্ন কোনায় কানায় পুঁতে রাখে তো এগুলোই হলো মূলত তাবিজ কবজ বা মাদুলি ঝুলানো ওয়াসাল্লাম বলেছেন মান আল্লাহ যে ব্যক্তি এই জাতীয় কোনো কিছু তাবিজ কবজ মাদুলি ঝুলালো বা বাঁধলো সে যেন আল্লাহর সাথে শিরিক করলো কারিম পাঠ করে ঝাড়ফুক করা সম্মত তবে এই জাতীয় এই তাগা কডি শামুক জিনুক অথবা বাজারে এই জাতীয় তাবিজের বই কিতাবও পাওয়া যায় তো এই যে বিভিন্ন বিপদ আপদ কষ্ট দুঃখ কষ্ট অভাব অনটন বা রোগ যন্ত্রণা ইত্যাদি থেকে তদ্বির করার জন্য যে সমস্ত তাবিজ ব্যবহার করা হয় সে সম্পর্কে হাদিস থেকে আমরা জানবো সাহাবী ইমরান বিন হুসাইন রাজি আল্লাহ তালু থেকে তিনি বর্ণিত যে রসুল উল্লাহ সাল আলী এক ব্যক্তির হাতে একটা চুরির মতন দেখে বললেন এটা কি সে বলল এটা ওয়াহেনার অংশ ওয়াহেনা এক প্রকার হাড় যা দ্বারা কেটে কেটে ছোট আকারে তাবিজ বানানো হয় তিনি বললেন এটা খুলে ফেলাও কারণ এটা তোমার দুর্বলতা বাড়ানো ছাড়া আর কিছুই করবে না মানে তোমার দুর্বলতাই বাধা বাড়াবে আর যদি এটা বাধা অবস্থায় তোমার মৃত্যু হয় তবে তুমি কখনো হা আবাদান কখনোই তুমি সফল কাম হতে পারবে না হাদিসটি ইমাম আহমাদ মোস্তাদ আহমদের মধ্যে ইমাম হাকে এবং ইবনে মাজার মধ্যে হাদিস টেনেছেন হাদিসটির বর্ণনা বিশুদ্ধ আরেকটি হাদিস আমের থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল উল্লাহ সাল আলী বলতে শুনেছি যে ব্যক্তি তাবিজ লটকালো আল্লাহ তালা তাকে পূর্ণতা কখনোই দেবেন না এবং আল্লাহ তালা তাকে মঙ্গল দান করবেন না মুসনাদে আহমদ হাকেম আরেকটি হাদিস এসেছে সেই মোসনাদেব এখন তো রসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি তার খেদমতে এক কিছু লোক উপস্থিত হল এবং তারা রাসূলুল্লাহ সাল আলিয়া সাল্লামের হাতে বায়াত হলো এবং একজনকে নবীজি বায়াত করলেন না তখন তারা বাকি বাকি যারা ছিল তারা বলল আল্লাহ রাসুল আপনি সবাই কি বায়াত করলেন একজন কে বায়াত করলেন না তখন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তার সাথে তাবিজ রয়েছে এরপরে সেই ব্যক্তি সেই তাবিজগুলো নিজ হাতে সিডে ফেললে ফেলে দিল এরপরে নবীজি তাকে বায়াত করলেন আর বললেন যে ব্যক্তি তাবিজ ব্যবহার করবে সে ব্যক্তি শিরিক করবে সহি মোসনাদ আহমদ হাকেম অনুরূপভাবে তিনি এক ব্যক্তির হাতে জ্বরের একটি তাগা তাগা বাধা দেখলেন মানে সতী সুতা বাঁধা তিনি দেখে তা কেটে ফেললেন এরপর তিনি রানুল কারিমের এই আয়াত তেলাবাদ করলেন সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াত অমায়ু মিনু আক্লাক আয়াতের অর্থ হলো যে অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন তো করে কিন্তু আবার শিরক করে সুরা ইউসুফ আয়াত নম্বর একশো ছয় তার মানে হল তফসির ইবনে কাসির ব্যাখ্যায় লিখেছে এই সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াতে এই ঘটনাকে উল্লেখ করে হজরত হুজাই ফরাদি আল্লাহ তালা আনহু তিনি এই কাজটি করেছিলেন এর দ্বারা প্রমাণিত হয় যে সাহাবী হুজাই ফরাদি আল্লাহ তালা আনহুর মতেও এই জাতীয় তাগা ব্যবহার করা তাগা মানে এ জাতীয় সুতলি হাতে গলায় ব্যবহার করাও শিখ কারণ তিনি হজরত হোজাই তিনি আয়াত পাঠ করে তিনি যেন তার মতে তাগা ব্যবহার করাও শিখ বহারি শরীফে এবং মুসলিম শরীফে আবু বসির আনসার একটি হাদিস বর্ণিত হয়েছে যে এক সফরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তিনি সঙ্গে ছিলেন সেই সফরে নবীজি জৈনিক ব্যক্তিকে এই নির্দেশ দিয়েছিলেন যে কোনো উটের গলায় বা ধনুকের অথবা এ জাতীয় কোথাও কোনো এই জাতীয় কোনো বেল্ট বা এই জাতীয় কোন সুতলি রাখবে না সব কেটে ফেলে দিবে এবং আরেকটি হাদিসের মধ্যে সুনানের নাসাইর মধ্যে এসে সে রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন তোমরা ঘোড়া বেঁধে রাখো তার মাথায় ঘাড়ে হাত বুলিয়ে দাও এবং লাগাম পরিয়ে দাও তবে ধনুকের শিলা ঝুলিও না মানে এ জাতীয় জাহিলি আইয়ামে জাহিলিয়তের যুগে জাতীয় কিছু প্রথা ছিল এত মূলত শয়তানি কারুকার্য এগুলো জাহিলির যুগেও ছিল আরেকটি হাদিস আমরা ইবনে মাজা থেকে নিতে পারি আবদুল্লা ইবনে মাসরদ রদিয়াল্লা তালনহুল স্ত্রী জৈনব রদি আল্লাহ তালন হাত থেকে হাদিসটি বর্ণিত হয়েছে তিনি বলেন যে একদিন আবদুল্লাহ বাড়িতে এসে আমার গলায় তাগা দেখতে পায় তো এসে জিজ্ঞেস করলো এটা কি তখন আমি বললাম এটা তো একটা পড়া তাগা এতে আমার জন্য ঝাঁট ফুঁক দেওয়া হয়েছে তো সে কী করলো সে এটাকে নিয়ে কেটে ফেললো এবং বলল আবদুল্লার পরিবার শিব থেকে মুক্ত হয়ে গেল দেখুন কাজটি তার স্ত্রী করেছিল স্ত্রী কী করলো আল্লাহ জৈনবা তিনি একটি গলা তাগা পরেছেন এবং বললেন যখন জিজ্ঞেস এটা কি তখন বললেন যে আমার জন্য ঝাড় ফুক দেওয়া হয়েছে সেই তাগা আমি পরেছি আবদুল্লাহ কি করলো তিনি নিয়ে কেটে ফেলেন এবং বললেন আবদুল্লাহ পরিবার শিখ মুক্ত হয়েছে তারা মানে এটাকে তারা শিরিক মনে করতেন এবং আবদুল্লাহ তিনি বললেন আমি রসুল্লাহ সাল্লি সাল্লামকে বলতে শুনেছি ঝাড় সাধারণ তাবিজ ও ভালোবাসার সৃষ্টির তাবিজ এই জাতীয় তাবিজ ব্যবহার করা নিঃসন্দেহে মোস্তাদ আহমদ হাকিম ইবনে মাজা এবার দেখুন তাবে এই থেকে তাবে এই আবদুল্লা ওকাইম তিনি রসুল্লাহ সাল্লা সাল্লামের উদ্ধৃতি দিয়ে বলেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো কিছু ধারণ করবে তাকে ওই জিনিসের কাছেই সোপর্দ করে দেওয়া হবে যে জিনিস যে ধারণ করবে ওই জিনিসই তার উপরে তাকে সোপর্দ করে দেওয়া হবে ইমাম আহমদ এবং ইমাম তিরমিজি আদিসকে তিনি তারা দলিলের বিশুদ্ধ দলিলের মাধ্যমে তারা বর্ণনা করেছেন এক কথায় তাবিজ ইত্যাদি ব্যবহার করা শির্ক তবে ছোট শিরক না বড় শির্ক এ বিষয়ে আমাদের মধ্যে কথোপকথন রয়েছে কেউ যদি তাবিজ কবচ মাদুলি বা এই জাতীয় শামুক বিভিন্ন জিনুক দেখা যায় বিভিন্ন হাড় গিড়া তামা লোহা বিভিন্ন ধাতব বস্তু আমরা দেখি মানুষের গলায় শরীরের কোমরে পিঠে তারপরে কোমরে তারপরে গলায় তারপরে হাতে বা বাজুতে রাখে এবং মনে করে যে এইগুলো মুসিবত দূর করবে যদি এটা মনে করা হয় তাহলে এটা বড় শির আর যদি এই ধরনের কোনো ধারণা না হয় তবে তা ছোট শির্ক হবে কিন্তু যদি ধারণা না হয় তাহলে এগুলো কেন ব্যবহার করবে এবং শেখ সালেহ শেখ সালেমা বিন আবদুল্লাহ তিনি বলেছেন যে বালা মুসিবত দূর করার উদ্দেশ্যে এই জাতীয় পরিধান করা এগুলো মূলত শির যদি উসিলা মনে করে সৌদি আরবের দায়মার শাহে আব্দুল্লাহ আবদুল আজিজ বিন বাজ তিনি বলেছেন শয়তানের নামে এগুলা হাড় পুঁতি পেরেক ইত্যাদি বিভিন্ন অর্থবিহীন এই জাতীয় তাবিজ এগুলো শিরকে অন্তর্ভুক্ত এবং তা তিনি বলেছেন যে তাবিজ ব্যবহার করা মূলত একটি জাহিলি যুগের আমল ছিল এবং ইতিহাস পর্যালোচনা করলেও তাই দেখা যায় যে তাবিজ কবজ অনেক ধর্মের প্রতীক চিহ্ন ছিল যেগুলো হিন্দু ধর্মে এগুলো আরও বেশি যেমন হিন্দুদের হিন্দুদের দেখবেন যে তাদের মাদুলির মানে তারা বিশেষ করে কালী বা শিব এগুলোর এই সমস্ত যে মন্দিরে বা তারা এই সমস্ত পূজা পার্বণে বা তারা তারা নিজেরা ওই জাতীয় যারা পুরোহিত যারা হিন্দু ধর্মে তারা এগুলো এই সমস্ত বিভিন্ন প্রতীক তারা ব্যবহার করে যেগুলো সরাসরি তাবিজের মতনই তো এক কথায় এইগুলো আসলে মূলত বিভিন্ন মূর্তি পূজারীরা ইহুদিরা নক্ষত্র পূজারীরা অনেক অনেক জাতি ছিল পৃথিবীতে অনেক ধর্মের পূজারী ছিল মাস পূজা জাল পূজা আগুন পূজা ফ্রেস্তা পূজা জিনের পূজা এই জাতীয় বিভিন্ন ধর্ম ছিল পৃথিবীতে এরা সবাই তাবিজ কবজের এই জাতীয় ধনুক পুঁতি তাগা লোহা ধাতব এই জাতীয় চুরি এবং শিয়ারাও দেখবে যারা শিয়ারা ছাড়াও ভারতের অনেক ইন্ডিয়ান অনেক হিন্দু বিশেষ করে শিখদের হাতেও দেখবেন যে তারা এক ধরনের বালা ব্যবহার করে তো এই এইগুলো সমস্ত মুসলমান ধর্ম ছাড়া সব ধর্মের মধ্যে এগুলো ইতিহাস খুঁজলে পাওয়া যায় যে এগুলো তাদের মধ্যে তারা এগুলোকে সমস্যা সমাধানের বৈধ উপায় মনে করত এই তাবিজ কবজ এই জাতীয় তো এর পরবর্তীতে মুসলমানরা এটাকে ডাইভার্ট করে কি করেছে কোরআন হাদিসের নকশা বানিয়ে দিয়েছে হ্যাঁ আয়াতের মান নির্ণয় করে দিয়েছে পুরা কোরআনের নকশা বানিয়ে ফেলছে এই এক দুই লিখে তো এক কথায় কোরআন এবং করন এবং হাদিস যদি ব্যবহার করা হয় সরাসরি করান এবং হাদিস তাও জায়েজ নাই কারণ ওলামায়ে কেরামগণ বলেছেন যে এই জন্য করনুল কারিম নাজিল হয়নি শ্রেণী আলেম তারা কোরআনুল কারিমের আয়াত লিখিত তাবিজ ব্যবহার বৈধ মনে করলেও তবে অধিকাংশ ওলামায় কেরামগণ তারা এটাকে অবৈধ বলেছেন আল্লাহ তালা কারিমে বলেছেন ফি উল্লিন নাস আল্লাহ তালা তিনি মুমিনদের জন্য আল্লাহ তালা মুমিনদের জন্য রহমত স্বরূপ বা শেফা স্বরূপ করানুল কারিমকে নাজিল করেছেন তবে তা এই জন্য ঝাড়ফুঁক করা যেতে পারে ঝাড়ফুঁক হা শরিয়ত সম্মত কিন্তু এই জাতীয় তাবুজ ব্যবহার করা শরিয়ত সম্মত নয় বিভিন্ন দোয়া এই উকমা বিকালি মা তিল্লাহি তাম মা তিমিন সারি মা খালাক অসংখ্য অগণিত দোয়া হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে সেগুলো পড়া উচিত সুরা নাস এবং সুরা ফালাক আয়াতুল কর্সি এগুলো পড়া উচিত জন্য ঝাড়ফুঁক করা যেতে পারে ঝাড়ফুঁক হ্যাঁ শরিয়াত সম্মত কিন্তু এ জাতীয় তাবুজ ব্যবহার করা শরিয়াত সম্মত নয় বিভিন্ন দোয়া ও ঈদ বিকালি মা তিল্লাহি তাম মা তিমিন মা খালাক অসংখ্য অগণিত দোয়া হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে সেগুলো পড়া উচিত সুরা নাস এবং সুরা ফালাক আয়াতুল কর্সি এগুলো পড়া উচিত অন্য পথে অন্য মতে নেই যে রঘুম অন্য পথে অন্য মতে নেই যে রঘুম আল কোরআনের পথ এই পথই আসল পথ আল পথ এই পথই আসল পথ